आधा पेट भोजन करके चाय बगान श्रमिक की बेटी को मिला राष्ट्रीय फुटबॉल टीम में मौका। शायद यही है जुनून व जिंदगी की लड़ाई। कविता तिर्की जब बच्ची थी तो उनके चाय श्रमिक पिता ने उन्हें फुटबॉल खेलने के प्रोत्साहित किया था। जलपाईगुड़ी शहर के पास डेंगुआझाड़ चाय बगान के श्रमिक लाइन नंबर 10 की निवासी कविता तिर्की को अब अखिल भारतीय फुटबॉल महासंघ से फोन आया है। हालांकि AIFF ने पहले इस चाय बगान के फुटबॉल खिलाड़ी को आमंत्रित किया था, लेकिन धन की कमी के कारण यह अवसर चूक गया। इस बार कोचिंग अमित रॉय और फुटबॉल को समर्पित निर्मला कोचिंग कैंप के सदस्य सक्रिय रूप से धन इकट्ठा कर रहे हैं। अपने पिता के सपने को पूरा करने की दौड़ में एक कदम आगे चल रही फुटबॉलर कविता तिर्की कहती है, पिताजी आज यहाँ नहीं है, माँ चाय बगान में काम करती है और उन्हें जो मिलता है हम उसी से गुजारा करते हैं। मैं अमित सर से फुटबॉल खेलना सीख रही हूँ। अब मैं महिला फुटबॉल टीम के ट्रायल कैंप के लिए दिल्ली जा रही हूँ। इस संदर्भ में कोच अमित सर ने कहा, यह बहुत खुशी की बात है कि ऐसे चाय बगान से एक बेटी इंडियन फुटबॉल के प्रीमियर लीग के खेलने के लिए ट्रायल कैंप में जा रही है, लेकिन वह आर्थिक रूप से बहुत कमजोर है, इसलिए हम अनुरोध कर रहे हैं कि सभी को आगे आकर मदद होगा। नाम अमित राय, मैं निर्मला कोचिंग कैंपर कोच। ছাত্র এত বড় সাফল্য যে ইন্ডিয়া টিমে খেলতে আছে, কি বলবেন, কেমন লাগে? এটা ভালোই, মানে কেননা এই এতদিন থেকে আমি প্র্যাকটিস করানো, আজকে সাফল্য হলো যে আমাদের আগের বারও দুটো মেয়ে গেছিলো কন্যাশ্রী কাপ খেলতে, আমাদের এই ডেঙ্গুয়াজারি, সেটা কন্যাশ্রী কাপ খেলে এসে এবার ইন্ডিয়ার টাইলে যাচ্ছে। এটা আরও বড়ো কন্যাশ্রী কাপ থেকেও এটা বড়ো র্যাঙ্কের খেলা, যেটা ইন্ডিয়ার টাইলে যাচ্ছে। মূলত কোন 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 বাচ্চারা খেলে আপনার? আমাদের লেডিস টিমও আছে ও জেন্টস টিমও আছে আমাদের। জলপাইগুড়ির বুকে ফার্স্ট, মানে হয় আমাদের মেয়েদের টিম হয়ে যাচ্ছে তাহলে। কি বলবেন, কি আশা রাখছেন? 100-100 আশা রাখবো যে সিলেকশন হয়ে যাক, সেটাই ঠাকুরের কাছে প্রার্থনা করবো যে সে মেয়েটা সিলেকশন হলে আমাদের ক্যাম্পের আরও নাম বাড়বে, নির্মলা কোচিং ক্যাম্পের। আর আমাদের কাছে একটাই অনুরোধ করবো যে আমাদের এই রিপোর্টার ভাইদের কাছ থেকে আমাদের আমাদের কোনো হেল্প কেউ করে না, আমাদের নির্মলা কোচিং ক্যাম্পের কেউ স্পন্সর নেই, কেউ স্বয়ব্যক্তি থাকে তাহলে আমাদের মেয়েরা আরও ভালো জায়গায় যেতে পারবে। যেমন এই মেয়েটা ইন্ডিয়ার টিমে যাচ্ছে, আরও এই পরের বার কন্যাশ্রী কাপ হোক, দিল্লি লিগ হোক, কন্যাশ্রী যেতে যে বড় বড় টুর্নামেন্ট আছে সেগুলো আমরা খেলতে পারি। আমার নাম অমিত রায়, জলপাইগুড়ি সেনপাড়া। কোথায় করো? 10 নম্বর লাইন। কে সাহায্য করে? আমি স্যার। আর তোর মা কি কাজ করে? বাগানে কাজ। বাবা? বাবা না। কত বছর ধরে খেলাধুলা করো? 2013। 2013 থেকে পড়াশোনা? পড়াশোনা আছে। পড়াশোনা করো না, মানে খেলাধুলার মধ্যে বেশি সময় দাও। ইচ্ছে কি হওয়ার? কি হওয়ার ইচ্ছে? কি কি কোথায় খেলতে যাচ্ছ তুমি? দিল্লি। কি খেলতে যাচ্ছ? ফুটবল। কোন টিমে, কি বিষয় বিতান্ত? ইন্ডিয়া টিম, ওমেন টিম। কোথায় খেলা, কোথা থেকে খেলা শিখো তুমি, কোথায়, কি বিষয় বিতান্ত? 10 নম্বর লাইন। কে শিখায় এটা তোমাকে? আমি স্যার। তোমার বাবা কি কাজ করে? বাবা নাই। মা? মা বাগানে কাজ করে। কিভাবে অর্থ আসে এই খেলাধুলা? আমার বাবা বাগানে কাজ করে আর ওই টাকাটা মা কাজ করে, সেই টাকা দেয়। হ্যাঁ। এত বড় জায়গায় খেলতে যাচ্ছ যে কি ইচ্ছে কি আছে তোমার, মানে বড় জায়গায় আরো কি ইচ্ছে রয়েছে? তোমার নাম? কবিতা তির্কী।